নমস্কার বন্ধুরা, বং ট্যাডি ফুড চ্যানেলে সবাইকে অনেক স্বাগত। আজ আমি তৈরি করব তন্দুরি চিকেন উইথ গ্রেভি। খুবই সহজ এবং ঘরোয়া পদ্ধতিতে আমি রেসিপিটা তৈরি করছি, তাহলে চলো চটপট করে শুরু করে নিই। এখানে তন্দুরি চিকেন তৈরি করার জন্য আমি 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি আর চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়েছি এখানে 100 গ্রাম টক দই, আর এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট আছে। রসুন নিয়েছি 10 কোয়া, আদা নিয়েছি 1 ইঞ্চি সাইজের, আর কাঁচা লঙ্কা নিয়েছি, নিজেদের টেস্ট অনুযায়ী নিতে পারো। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন, এখানে দিয়ে দিচ্ছি তন্দুরি মশলা 1 টিস্পুন, এখানে 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে সাদা তেল 2 টিস্পুন, এখানে একটু চাট মশলা দিয়ে দিচ্ছি আমি, আর দিয়ে দেবো এখানে ঝাল লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুনের থেকে একটু বেশি, দিয়ে দিচ্ছি এখানে নুন স্বাদ মতো, আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। সমস্ত কিছু মশলা আমি খুব ভালোভাবে চিকেনের গায়ে মাখিয়ে নেব। তারপর এটা ম্যারিনেশনের জন্য 2 ঘন্টা মতো রেখে দেবো ফ্রিজে। তোমরা চাইলে বাইরেও রাখতে পারো এবং আরও বেশি টাইমেও ম্যারিনেশনে তোমরা রাখতে পারো। এবারে কড়াই বসিয়ে কড়াইয়ে দিয়ে দিয়েছি সাদা তেল 2 টেবিল স্পুন, আর তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো বাটার। এই রান্নাটায় পেঁয়াজের একদমই ব্যবহার করা যাবে না, এখানে রসুনের ব্যবহারটাই কিন্তু বেশি হবে, আর পরিমাণ বুঝে তোমরা মশলাগুলো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। এরপর চিকেন পিসগুলোকে আমি আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেবো। তারপর যে গ্রেভিটা থাকবে সেটাও কিন্তু আমি এখানে চিকেনের মধ্যে দিয়ে দেবো। এরপর একটু আমি খুন্তির সাহায্যে নেড়ে নিচ্ছি যাতে তলাটা লেগে না যায়। এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু একটু লোতেই রাখতে হবে, তা নাহলে দই দেওয়া আছে অনেকটা কড়াইয়ের তলায় লেগে যেতে পারে, ওই জন্য ভালোভাবে আমি এটা নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম লোতে রেখে আমি ঢাকা দিয়ে রাখছি 10 মিনিটের জন্য। 10 মিনিট বাদে ঢাকাটা খুললাম, দেখো অনেকটাই জল বেরিয়ে এসেছে চিকেন থেকে। এই জলেই কিন্তু রান্নাটা আমাদের করে নিতে হবে, আলাদা করে আর জল দেওয়ার দরকার নেই। আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট বাদে ঢাকাটা সরিয়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, হলুদটা তোমরা ম্যারিনেশনের সময়ও দিতে পারো। আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, যেহেতু ঝালটা একটু কম হয়েছে বলে আমার মনে হলো, তাই জন্য তোমরা ঝালটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দিতে পারো। ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার আবারও আমি ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। এইভাবে ঢাকা দিয়ে দিয়েই আমাদের চিকেনটাকে সেদ্ধ করে নিতে হবে। 5 মিনিট বাদে ঢাকাটা সরিয়ে নিলাম, চিকেন আমাদের ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও অনেকটা শুকিয়ে এসেছে। এই পর্যায়ে পর্যন্তই গ্রেভিটা রাখতে হবে যাতে লুচি পাউডার বা রুটির সাথে খেতে সুবিধা হয়। এবার একটা বাটি বসিয়ে ওর মধ্যে আমি একটু কাঠকয়লা জেলে দিয়ে দিলাম, আর ওপর থেকে দিয়ে দিলাম একটু বাটার যাতে একটা স্মোকি গন্ধ আসে এই তন্দুরি চিকেনটায়। অবশ্যই কিন্তু এটা করবে। এরপর ঢাকা দিয়ে গ্যাস অফ করে দেবো, তারপর পরিবেশন করে দেখাচ্ছি তন্দুরি চিকেন উইথ গ্রেভি। কেমন লাগলো আমার এই রেসিপি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটিকে। তাহলে আজকের মতো এই পর্যন্তই, আবার চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো ও সুস্থ থেকো। রেসিপিটা দেখার জন্য অনেক ধন্যবাদ।